আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। কেপিবি স্কুল এন্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের বাংলা মিস। আশা করছি তোমরা আগের পড়াগুলো কমপ্লিট করেছো। গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম মনে আছে? গত ক্লাসে পড়িয়েছিলাম সবাই মিলে কড়ি কাজ, তাই না? ওখানে কি ছিল? শব্দার্থ ছিল, শূন্যস্থান ছিল, বাক্য তৈরি ছিল, প্রশ্ন উত্তর ছিল। সেগুলো কি পড়েছো তোমরা? অবশ্যই এসডব্লিউ করে রাখবে, সিডব্লিউ গুলো করে যেগুলো আছে এগুলো ফলো করবে, আর বারবার রিডিং পড়বে, ঠিক আছে? তোমাদের রিডিং এর যে জড়তা আছে, যেহেতু তোমরা প্রিভিয়াস ক্লাসে এত বড় গল্প পড়নি, এখন বেশি বেশি করে বাংলা বইটা নিয়ে তোমরা রিডিং পড়বে। আজকে আমাদের সিলেবাসে গদ্য আর পদ্যাংশে যে তিনটা তিনটা করে কবিতা, তারপর হচ্ছে দুইটা কবিতা আর দুইটা গল্প ছিল, তিনটা গল্প ছিল, সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? আজকে আমি তোমাদেরকে অনুচ্ছেদ পড়াবো। অনুচ্ছেদে আমাদের কি আছে? গরু আর ধান। আজকে আমি তোমাদেরকে গরু অনুচ্ছেদটি পড়াবো। তাহলে চলো আমরা আমাদের বোর্ডে চলে যাই। আমাদের বোর্ডে কি আছে? গরু। গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গরুর দুটি চোখ, দুটি শিং, দুটি কান ও একটি লম্বা লেজ আছে। পৃথিবীর সর্বত্র গরু দেখতে পাওয়া যায়। গরু সাদা, কালো, ধূসর, লাল প্রভৃতি রঙের হয়ে থাকে। তাহলে এই তিন লাইনের মধ্যে আমরা কি পেয়েছি? গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গৃহপালিত মানে কি বলতো? যেটাকে ঘরে পালা হয় তাকে গৃহপালিত বলে। চতুষ্পদ হচ্ছে চার পা, যে প্রাণীটার চার পা তাকে চতুষ্পদ প্রাণী বলে। তাহলে গরুর কয়টি পা বলতো? চারটি পা। সেই জন্য গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গরুর কয়টি চোখ বলতো? দুইটি চোখ, দুইটি শিং, দুইটি কান ও একটি লম্বা লেজ আছে। পৃথিবীর সর্বত্রই গরু দেখতে পাওয়া যায়, পৃথিবীর সব জায়গায়, তাই না? গরু দেখতে পাওয়া যায়। গরু বিভিন্ন রঙের হয়ে থাকে, তাই না? তোমরা নিশ্চয়ই গরু দেখেছো। গরু বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন সাদা, কালো, ধূসর, লাল প্রভৃতি রঙের হয়ে থাকে, আরো রঙের অন্যান্য রঙেরও হয়ে থাকে। তারপরে গরু কি করে? আর পরের লাইন কি আছে? ঘাস, খড়, খই, লতা পাতা, ভুসি ও ভাতের মার গরুর প্রধান খাদ্য। ঘাস কি? মাঠের ঘাস, খড়, খই। খই হচ্ছে ধানের, তারপরে বিভিন্ন বীজের যে ইয়েটা থাকে, খোসাটা থাকে, সেই খোসা থেকে একটা খৈল তৈরি করা হয়, মানে সেটাকেই খৈল বলা হয়েছে। তো লতা পাতা, ভুসি, ভুসিটাও হচ্ছে ধানের মানে খোসাটা। আর ভাতের মার, আমরা যে ভাত খাই সেই ভাতের মারও গরুর প্রধান খাদ্য। ভাত থেকে যে পানি বের হয় সেটাকে আমরা মার বলি, তাই না? সেই মার গরুর প্রধান খাদ্য। গরু দিয়ে হাল চাষ ও গাড়ি টানা হয়। গরু দিয়ে হাল চাষ, হাল চাষ কি? গরু যে জমিতে একটা গরু দিয়ে একটা হাল আছে, যেটা দিয়ে গরু দিয়ে হাল চাষ করা হয়, জমিতে চাষ করা হয় ধান, বিভিন্ন সবজি এগুলো লাগানোর জন্য যে হাল দিয়ে গরু দিয়ে চাষ করা হয়, সেই হাল চাষ ও গাড়ি টানা হয়।
তোমরা নিশ্চয়ই গরুর গাড়ি দেখেছো, হয়তো অনেকেই দেখেছো, সেই গরুর গাড়িটাকে গাড়ি টানা হয়, মানে গরুর গাড়ি দিয়ে গরু টানা হয়, গাড়ি টানা হয়। গরুর দুধ একটি আদর্শ খাদ্য, গরুর দুধ কিন্তু খুবই পুষ্টিকর, তাই না? গরুর দুধ একটি আদর্শ। যে আদর্শ কেন বলা হয়েছে, যে খাদ্যের মধ্যে পুষ্টিগুণ সব রকমের ভিটামিনস মিনারেল, তারপরে বিভিন্ন রকমের যে ভিটামিনগুলো থাকে, সব রকমের ভিটামিন থাকে, সেই সেই খাদ্যটাকে কিন্তু আদর্শ খাদ্য বলা হয়। তাহলে দুধ কি অনেক ভিটামিন মিনারেলস থাকে, তাই দুধকে, ক্যালসিয়াম থাকে, বিভিন্ন রকমের ভিটামিনস থাকে, তাই এটাকে একটি আদর্শ খাদ্য বলা হয়েছে। তারপর দেখো, দুধ দিয়ে ঘি, ছানা, দই, মিষ্টি, ক্ষীর, মাখন ইত্যাদি তৈরি করা হয়। দুধ দিয়ে কি বানানো যায়, বিভিন্ন রকমের মিষ্টান্ন জাতীয় খাবার, তারপর হচ্ছে ঘি, হ্যাঁ তেলের মতো ঘি, তারপর হচ্ছে ছানা, দুধ দিয়ে ছানা তৈরি হয়, তারপর দই, মিষ্টি আমরা খাই না অনেক মজা করে, অনেকেই আমরা পছন্দ করি মিষ্টি, ক্ষীর, মাখন, তা ইত্যাদি তৈরি করা হয়। গরুর চামড়া দিয়ে ব্যাগ, জুতা ও হাড় দিয়ে চিরুনি ও বোতাম তৈরি হয়। গরুর চামড়া দিয়ে কি কি তৈরি হয়, যেমন ব্যাগ, জুতা ও গরুর যে হাড় আছে, হ্যাঁ সেই হাড় দিয়ে চিরুনি, যেটা দিয়ে আমরা চুল আঁচড়াই, হ্যাঁ সেইটাকে বলে সেই চিরুনি, ও বোতাম, বোতাম হচ্ছে শার্টের বোতাম বা বিভিন্ন রকমের শো বোতাম পাওয়া যায়, সেই বোতামও কিন্তু গরুর যে হাড়দি বা হাড়, সেই হাড় দিয়ে তৈরি করা হয়। তারপরে লাস্ট টাইমটা কি আছে, গরু আমাদের অনেক উপকার করে, তাই গরুর যত্ন নেওয়া উচিত। গরু আমাদের কি অনেক উপকার করে, তাই না? আমরা এখান থেকে পেয়েছি যে গরু যে ইয়ে আছে, দুধ, সেই দুধ থেকে, দুধ একটি আদর্শ খাদ্য, সেটা খেলে আমাদের কি অনেক শক্তি হবে, আমরা এদের টলার, স্ট্রঙ্গার, শার্পার হয়ে যাব, তাই না গরুর দুধ খেয়ে। তারপরে হচ্ছে ঘি, সেই দুধ দিয়ে কি হয়, ঘি বানানো হয়, বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করা হয়। তারপর হচ্ছে গরুর চামড়াও, প্রত্যেকটা জিনিস গরুর প্রত্যেকটা জিনিসই কাজে লাগে, তা গরুর চামড়া দিয়েও কি তৈরি করা হয়, ব্যাগ, জুতা, হাড়, তারপরে জুতা ও হাড়, যে হাড় দিয়ে কি তৈরি করা হয়, চিরুনি ও বোতাম। এগুলো কিন্তু বাংলাদেশের থেকে তৈরি করে বিদেশেও পাঠানো, রপ্তানি করা হয়, হ্যাঁ বিদেশেও অনেক দাম দিয়ে বাংলাদেশ থেকে বিদেশিরাও নিয়ে যায় বাংলাদেশ থেকে। তারপরে গরু দেখো যে কত উপকার করে আমাদের, তাই না? তারপরে গরুর যে ইয়ে আছে, আরো যে গরুর যে গোবর, সেটা আমি দেই নেই যেহেতু তোমরা অনেক ছোট, তোমাদের এটা পড়তেই অনেক সময় লাগবে, যে তোমরা যখন আরো বড় ক্লাসে পড়বে তখন দেখবে সেখানে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। যেমন গরুর যে গোবর, যেটা গোবর বের হয়, সেই গোবরটা, গোবরটা দিয়ে কি হয়, গোবরটা দিয়ে কিন্তু সার হয়, হ্যাঁ জমিতে চাষ করে যে সার, সার দেই আমরা বিভিন্ন গাছে জমিতে, সেই সার হয়, প্লাস হচ্ছে তোমার এই গরুর গোবর শুকিয়ে জ্বালানি হিসেবেও তৈরি করা যায়। তাহলে দেখো গরু আমাদের কত উপকার করে, তাই না? গরুর দুধ থেকে শুরু করে গরুর শিং, গরুর শিং দিয়েও কিন্তু বিভিন্ন রকমের বোতাম, ওটাও কিন্তু একটা ইয়ে দামি একটা জিনিস। তারপর হচ্ছে কি যেন বলে, গরু দিয়ে যে হাল চাষ করা হয়, হ্যাঁ ওটা অনেক সহজেই হাল চাষ করা যায়। তারপরে গরু দিয়ে, গরুর গাড়ি আছে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় এরকম। তারপরে গরুর দুধ, গরুর দুধ দিয়ে কি কি তৈরি করা যায়, মিষ্টান্ন খাবার, তারপরে গরুর চামড়াটা, সেটাও কিন্তু কত কাজে লাগে, তাই না? তারপরে তার সেই গোবর, যে সে যেটা খায়, সেটা যেটা বের করে ফেলে, সেই গোবরটাও কিন্তু কত কাজে লাগে। আমরা এটা শুকিয়ে, রোদে শুকিয়ে, তারপর কি করি, এটাকে জ্বালানি হিসাবে
ব্যবহার করি। এটা বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায়, শহরে খুব কমই দেখা যায়, যেহেতু শহরে গ্যাস আছে আর গ্রামে কিন্তু গ্যাস নেই। হ্যাঁ, মাটির চুলায় রান্না করে, তাই গরু আমাদের কত উপকার করে, তাই আমাদের কি করা উচিত, গরুর যত্ন নেওয়া উচিত, তাই না? আচ্ছা, এইটা গেল। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা SW করে ফেলবে আর এটা পড়বে। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদেরকে ধান পড়াবো, ধান অনুচ্ছেদটি পড়িয়ে দিব। আচ্ছা, তারপরে আমাদের যে অনেক গার্ডিয়ানদের সাথে আমার কথা হয়েছে, যে গত ক্লাসে সবাই মিলে করি কাজ, সেটা একটু দূরে বোর্ডটা হয়ে গিয়েছিল, তাই সেই ক্লাসটির যে শীটটি আমি যেই বোর্ডটি আমি করিয়েছিলাম, বোর্ডে যে ওয়ার্কটি করেছিলাম, সেই ওয়ার্কটা আজকে আমি আবার একটু বোর্ডে করাবো। ঠিক আছে, তোমরা তাহলে এটা লিখতে থাকো, আমি তাহলে বোর্ডটা চেঞ্জ করে আমার বোর্ডটা কমপ্লিট করি। ঠিক আছে, দেখো এখানে সবাই মিলে করি কাজ, এই ক্লাসটি দেখো, এখানে শব্দার্থ দেয়া আছে। শব্দার্থ কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের মধ্যে সেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শত্রু, শত্রু অর্থ কি? দুশ্মন। প্রবেশ করা, প্রবেশ করা অর্থ কি? ঢোকা। তারপর হচ্ছে পরীক্ষা, পরীক্ষা অর্থ কি? খোড়া, পরীক্ষা অর্থ খোড়া। খনন করা, খনন করা অর্থ, ও সরি, পরীক্ষা অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির তৈরি গর্ত, মাটির তৈরি গর্ত। ঠিক আছে, তারপরে লাইনটা কি আছে? খনন করা, খনন করা অর্থ খোড়া বা গর্ত করণ। গড়া, গড়া অর্থ তৈরি করা, গড়া অর্থ কি? তৈরি করা। তারপরে আপত্তি, আপত্তি অমত অসম্মতি, অমত কমা অসম্মতি। তারপর লাইনটা আছে কি আছে? ঝুড়ি, বাঁশ বা বেতের তৈরি চাঙ্গারি বা পাত্র, চাঙ্গারি বা পাত্র। পরের লাইনটা কি আছে দেখো, পরেরটার দুই নাম্বার কি আছে? শূন্যস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। তারপরে খ নাম্বার কি আছে? মদিনা শহরে ড্যাশ প্রবেশ করতে পারছিল না, মদিনা শহরে শত্রুরা প্রবেশ করতে পারছিল না। গ নাম্বার কি আছে? নবীজি সাল্লাল্লাহু সাল্লামের মত কথা মতো দশজন করে কয়েকটি দল ড্যাশ হলো, কয়েকটি দল গড়া হলো। তারপর দেখো ও নাম্বার কি আছে? শহরের চারপাশে ড্যাশ খনন করা হলো, শহরের চারপাশে পরীক্ষা খনন করা হলো, সবাই ড্যাশ কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, তাই না? তারপরে দেখো প্রশ্নের উত্তর, না ক নাম্বার কি আছে? প্রশ্নের উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে লেখার সময় তোমাদের লিখতে সুবিধা হয়। ঠিক আছে, পুরোটা আসছে না? প্রথমে কি আছে সেটা পড়িয়ে দিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরে বাস করতেন, শত্রুরা দুইবার মদিনায় হামলা করে। হ্যাঁ, গ নাম্বারটা কি আছে উত্তর? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে পরীক্ষা খনন করতে বললেন। ঘ নাম্বার কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্জন করে দল গঠন করতে বললেন। ও নাম্বার কি আছে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন, তাই দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। তারপর কি আছে চ নাম্বার দেখো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। ছ নাম্বার কি আছে? সবাই মিলে এক হয়ে কাজ করলে
কোনো বাধাই থাকে না, তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। জ নম্বর বর্গীয় জ উত্তরটা কি আছে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে সবাই মিলে শহরের চারপাশে পরিখা খনন করলেন। সবাই সবার ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে শত্রুরা শহরে প্রবেশ করতে পারছিল না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সবাই মিলে করি কাজের, সবাই মিলে করি কাজের যে ইয়েটা ছিল, যে অনেকেই হয়তো দেখতে পাচ্ছিলে না, সেই সেই বোর্ড ওয়ার্কটা আমি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে জুম করে তারপরে বোর্ড ওয়ার্কের যে লেখাগুলো সেগুলো লিখতে পারবে। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে, আমি বলে দিব। আর আশা করছি এর আগের যে কোনো ক্লাসে যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে, যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় বা লেখা দেখতে অসুবিধা হয়, তাহলে আমাকে বলবে, আমি ক্লাসগুলো আবার রিপিট করব। কোনো সমস্যা নাই, আমি নেক্সট ক্লাসে আবার অন্য একটা চ্যাপ্টার তোমাদেরকে রিপিট করে দিব, ধ্যান অনুচ্ছেদের সাথে সাথে অন্য একটা চ্যাপ্টারও রিপিট করে দিব। ঠিক আছে, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আমাদের ক্লাসটি শেষ করে দেই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।